আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক ভাই বোন সকল, আপনারা যেহেতু কানু আসেন আশা করি ভালো আসেন, সুস্থ আসেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজকে আর একটা ভিডিও লইয়া হাজির হয়েছিলাম আপনাদের শেয়ার করার লাগিয়া। তো আজকে দেখতে পারলাম আমার ক্ষুদুগুলাই যে গত ভিডিও দেখটা আমি শেয়ার করছি আপনাদেরকে, এটা কি অনেক বড় হয়ে গেছে গিয়া, আর কিছু এখান থেকে তুলিও লাগিয়েছি, দুইটা কদু অলরেডি আমরা খাইয়া আসছি। তো আজকে হই একটা আপডেট দেই আপনারা। তো আসলে এবছর শুরুতে আমি চিন্তা করছিলাম হয়তো বিরাট আমার বাংলালাও হয়তো ওইটুক নাই, কিন্তু এখন দেখি আর মাসে আল্লাহ গত বছর থাকি এখন অনেকগুলা কদু ধরছে, গত বছর থাকি অনেকগুলা বেশি ভিড়া লাগে, যদি বা চাইয়া রাখে এগুলারে। তো আপনারা আমি দেখাই আমার এখানে কতটা কদু আছে। তো মাসো আল্লাহ দেখতে পারি আমার এখানে যে ছোট হয় বড় হয় ওই কানোর মাঝেও প্রায় পাঁচটা কদু আছে, ছোট হয় বড় হয় মিলাইয়া এখানে পাঁচটা কদু দেখাত, আরও সিফাত হয়তো এক দুইটা আছে, মানে যেগুলা সামনে আর ওগুলো আপনারা লগে শেয়ার করি আর আমি রানিগুলা মাশাআল্লাহ খাইবার উপযুক্ত হয়ে গেছে। দুইটা কদু আমি অলরেডি খাইয়া হারছি, অন্য সাংগারিত আমার আছিল ওখান থেকে আমি অন্য মাছের মাঝে আছিল এখান থেকে খাই লইছি, খাই লইছি দুইটা। ও দেখানি আরও একটা, তো সেখানেও দেখাচ্ছিলাম ধরো পাঁচটা, ও দেখানি একটা একটা বাক্কা বড়ো আর ও আর একটা একটা একটু ফেইলর বাটে লাগে, পাঁচটা আর একটা ছয়টা, আর ও দেখানি আর একটা আগু বহুত বড়ো বাক্কা বড়ো এগু। তো এটা হইলো সাতটা, ও আর একটা ছোটো লাখান, আচ্ছা সাতটা আরও সিফাইফার মাঝে এখানে আছে, ও আর একটা দেখতে পারা আটটা, ও দেখানি আর একটা নয়টা, মাশাআল্লাহ আরও ছোটো এখন তাতে একটা আছে, তো যাই হোক একটাও গণি নয়টা, আর ও আর একটা দেখানি নয়টা আর একটা দশটা। তো এখানের মাঝে লাগভাগ দশটা দেখা যার দেখার মাঝে আছে, আরও তো গাইলে হয়তো মনে হয় দুইটা পাওয়া যাইতে পারে, ও আর একটা দশটা এগারোটা। এখন আমি আমার দুই নম্বর সাঙ্গার মানে দুই নম্বর ও আর একটা দেখানি, ও আর একটা দশটা, বুঝলাম তো সুফায় সাফায় অনেকগুলো আছে। আমার দুই নম্বর সাঙ্গারিত যাই মানে মাসাজ যাই, তো সেখানেও আরও কয়টা আছে, এটা আমার দুই নম্বর মাসা। তো এই কদুটা দেখতে পারবা এগু আমি আট দেই, তো আপনারা দেখতে পারবা এগু কত বড়ো দেখানি। তো এগু আশা করছি যে এগুরে বীজ রাখতাম মাশাআল্লাহ, যদি বাঁচিয়া রাখে বাঁচিয়া থাকে তো এগুরে এগুরে বীজর লাগে রাখি দিমু, কারণ নিজের বীজ উইলে ভালো হয় সুবিধা হয়। তো কটা এখানে কইছিলাম দশটা না হয় এগারোটা, আচ্ছা দশটাও ধরলাম এখানেও, ও দেখুক এখানের মাঝে আরও আছে, ও একটা দেখানি দশটা এগারোটা, এরপরে ও আর একটা আছে বারোটা। এগুলো আমি গোনাতে এলাকি ধরি আর যে কিন্তু বাসার সম্ভাবনা আছে, কারণ এখন এই হপ্তা থাকি যতটুকু বুঝি আর যে গরমটা বাড়ি দিব গিয়া, গরম বাড়ি দিবার গরম বাড়ি গেলে গিয়া আর ওই যদি হয় তে সার্ভাইভ করবো, এগুলা আমার 95% ধারণা আছে, বাকি আল্লাহর মর্জি। আচ্ছা কইসলাম এগারোটা, ও দেখুক আর একটা, যদিও এগুর উপরে আমার খুব একটা বিশ্বাস নাই তবুও দেখা যার। তো বারোটা, ও আর একটা ছোটো আছে তেরোটা, ও আর একটা দেখানি চোদ্দোটা, ও আর একটা পনেরোটা, ওই না আরও দুইটা ষোলো সতেরোটা, সতেরোটা, ও একটা আঠারোটা,
ও সিফাত আর একটা আছে, যদিও আমি খুব একটা বিশ্বাস নাই গু বাসুও করি, এরপরও মোটামুটি আছে। তো আমার গণার মনের কিছু না আমি কতটা গণেছি, তো আপনারা দেখতে পারা যায় ও দেখো কার একটা ও আর একটা কত আছে, ও আর একটা আছে, তো মাশাআল্লাহ আমার কাছে লাগে হো অন্য আরও উপরে দি হো ও ও ওখানে বিচে আর একটা আমি দেখি আর লাই জানি ক্যামেরা তার কি না। তো আমি ওখানে লাগে এই গণি আর যে আমার গত বছরের তুলনায় আমি চিন্তা আমি যে চিন্তা করছিলাম যে এই বছর ওই দেখুক আরও তো এই গুণ আরও ইয়ে করছে না ও দেখলানি আর একটা মাশাআল্লাহ। এগুলো তো আর যে পজিশন আছে এই পজিশন থাকি তো বাঁচিবার কথা, বাকি আল্লাহর মার্জি। এরপরে ও দেখুক আর একটা দেখানি ও ইকানো আর একটা রানি ও আওখানো ও আর একটা। এরপরে আপনার আমি তলে দিয়ে দেখাই ও দেখুক আর একটা রানি। এগুলা বড় বড় মানে এগুলা সার্ভাইভ করার পজিশনও আইছে, বাকি আল্লাহর মর্জি। তো আমি গণি গণি কিতা লাগে দেখাই আর আমি কম্পেয়ার করি আর যে গত বছরও যে ফলন হয়েছিল এই ফলনের তুলনায় আমার কাছে লাগে এই বছর আমার আরও বেশি ফলন হয়েছে। যদিও আমি শুরু শুরুতে একটু কনসার্ন হয়ে গেছিলাম, একটু চিন্তা করছিলাম যে ওইব কি না ওইব ওইব কি না ওইব একটু ইয়োর মাঝে পড়ে গেছিলাম, কিন্তু এখন দেখি আর মাশাআল্লাহ প্রত্যেকটা লতর মাঝেও লাউ আইছে এবং পজিশনও খারাপ নয়, মোটামুটি ঠিক আছে। যেগুলো চরি বাড়ি কিন্তু বোঝাও যায়, যেমন অন্য একটা আপনারা দেখাইছি যেটা আমি কইলাম যে আমার খুব একটা বিশ্বাস নাই এগুলো বাঁচবো, ও যে একটা দেখানি এগুলো বোঝা যায় যে এগুলো বাঁচবো বাঁচতো না করিয়া, বাকি যেগুলা দেখলে বোঝা যায় যে এগুলা বাঁচিব। আর যেহেতু এখন শুনিয়ার যে ওয়েদার ফরকাস্টর যে খবর আর কি খবর অনুযায়ী যে এই হপ্তা থাকি ওয়েদারটা আরও উন্নত হইব ইয়ে হইব ভালো হইব, তো এগুলা যদি হয়ে যায় গীতা আমার এখানে অন্তত 20-25টা লাউ এখনও আছে শুরু শুরুতে, এরপরে তো আল্লাহ দিলে আরও ওয়ার কথা। কারণ ও দেখানি তাব পুরাই সাঙ্গারি পুরা বাইলায় যখন পুরা ইয়ত আয় আর কি পুরা প্রাইমও আয় মানে আমার গার্ডেন, তখন এই যে সাঙ্গারি আপনারা দেখরা এই যে ট্রেলিস দেখরা এটা সমস্ত কিন্তু খাবার হয়ে যায় গিয়া লতাইতে। তো ও আজকে আমার শেয়ার করি আর আপনার লগে, তো আমি থোড়া ভিতর গেলো আপনারা দেখাইলাই আরও আমার কদু আছে হাওগুলো আমি আপনার আমাকে দেখাইলাই। ও আমার থানালোর ভিতর গেলাই কেন দেখানি ইন এত গরম, এই গরমর দায় ও দেখানি ফাঁসা উঠাইটা একটু নই যায় গিয়ে আবার একটু ঠান্ডা যখন ওই বইকান আবার তারা ইয়ে যাইব কিন্তু আরও পানি দিলাইলে আরও ইয়ে যায় গিয়ে যে ওইবারে দেখা যাওয়ার যে ফাঁসা জয়ের গাইলেছে আসলে খুব চিন্তার না একটা রোজও ওই কানো। কারণ ইকানোর ভিতরে উদ্যোগ আমি দুইটা দরজা খুলিয়া দিলাইছি, আউকলা খুলিয়া দিলাইছি আউকলা খুলিয়া দিলাইছি, এরপরেও যখন রই দুটে নানি ই অত রই দি ফাঁতা ফলে ঝাড়তে পারে না, তার কারণে একটু তারা নই যায় গিয়ে আজকে আবার আমি সকালে পানি দিছি না, পানি দিলাইলে আবার ঠিক হয়ে যাইব গিয়া। তো যাই হোক যেটা আমি শেয়ার করতাম ও দেখানি ও কদু মাশাআল্লাহ এগুলো খুবই সুন্দর, কিন্তু ভিতর গালা মাশাআল্লাহ একটাটাও নষ্ট হয় না সবটা কিন্তু বাসে। তো ও দেখা ই কেন ও একটা ও আর একটা আর ও আর একটা কদু দেখানি, এরপরে ও আর একটা কদু ও দেখতে পারলাম কি ওই এখন পাতা ধরে খাইলে হয় অতটা দেখা যান না ইয়ে করা যান না আছে ও আর একটা। তো আমি এর লাগে গণি গণি দেখাই আর যে গত বছরটা কি বছরের ফলন আমার কাছে লাগে আমার কাছে বেশি আরও বেশি হইব, তো আল্লাহর বাকি আল্লাহর মর্জি। দরুদ দিও শুরুতে একটু আমি ঘাবড়াই গেছিলাম যে এই বছর হইব কি না হইব। আরও আমার ক্ষীরা দেখরানি মাশাআল্লাহ ক্ষীরা আমার প্রত্যেক বছর খুবই ভালো হয়, এই বছর তো আমি দুমে খালি তুলি আর হোক হোক আরও ও দেখরানি কেন ফাঁকি যার গিয়া তুলবার তুলতে তুলতে তারা ফাঁকি যায় গিয়া
এমন রোজ তো একটা আর দুইটার বেশি খাওয়া যায় না, আর মানুষের লগেও শেয়ার করি আর মানুষের দিয়ার ঝাড়ু ফাই আর ওদের পানি কেন আরো দুইটাই কেন বড় বড় হোক। আর একটা চতুর্মাস থাকি এক আটটা আমি বীজ রাখি লাইনু, তো নিজের বীজ হইলে একটু ভালো হয়, কারণ ও যে এক্সপেরিমেন্ট করার লাগি যে আপনার কাছে ইনাফ বেশি থাকে, তো যত এক্সপেরিমেন্ট করব তো আপনার অভিজ্ঞতা বাড়িব। দেখানি একটা এটা বহুত বড় কীরা বিপ্রায় ফাঁকিবার বাটাইছে, দেখানি হোক আরও ও আরও কীরা ও আরও কীরা। তো মাশাল্লাহ কীরা তোলা কইলাম আর কি, আমার প্রত্যেক বছরও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়, আও বছরও হয়েছে আমার এখানে হানি দেওয়ার সময় আইছে। ও দেখানি আমার টমাটো গাছ আই নকল, আলহামদুলিল্লাহ টমাটো অনেক আইছে, দুইটার ডাল টমাটোর পরে বাঙ্গিয়া পড়ে গেছে গিয়া কিতা করবো সমালা যায় না। তো আমি সাইডো বাই দিয়ে বৈশ বান্দিয়া টান্দিয়া রাখছি, ইয়ে করে সাপোর্ট দিয়ে রাখছি, এরপরেও এই যে টমাটোর ভরে ওনার সময় ডাল বাঙ্গিয়া পড়ে যায় গিয়া দেখানি। আর আর একটা জিনিস আপনার লাগে আমার খুশির, যে সবটা কি বেশির খুশির খবর দেখটা, ও দেখানি আমার একটা চিলি প্লান্ট, এটা নাগামরিচ, তো ওইগুর ব্রিড হইল গিয়েও যে খৈন যে কিতা ক্যারোলিনা রেইপার, এই জিনিসটা আমি আমি তো যতটুকু জানি এটা হইল গিয়া মরসর মাঝে সবটা কি বেশি জাল দেখটা আর কি, তো হটেস্ট চিলি এর উপরে আর নাই ওটা একটা। তো আমার এক ভাইয়ে আমি শুরু শুরু যখন কইসলাম যে আমার কাছে কারণ রেইপার আমি লাগাইছি, তাই আমারে একটা অ্যাডভাইস দিছিলা যে এগুলা অনেক সময় আমরা দেখিয়া যেটা লই আসলে বেশি এগুলা থাকে না, তো যদি আপনি ফর্চুনেটলি ওই জায়গায় আপনার তখন তাকে বীজ রাখবা যাতে পরবর্তী বছর আপনার আর কোনো চিন্তা করা লাগে না। তো মাশাআল্লাহ দেখানি কেন প্রচুর পরিমাণে ইউ আইসে, ও একটা তো পাক্কা বড় হয়ে গেছে গিয়া দেখানি, তো এগুলো তো শেপেও লাগে এগুন ক্যারোলিনা রেইপার, ক্যারোলিনা রেইপারও শেপ দেখলেও বোঝা যায়, তো এখানেও আছে প্রচুর পরিমাণে, তো আল্লাহর রহমতে যদি এগুলা ম্যাচিওর হয় আর ইয়ে হয় তো এটাই কিছু বীজ রাখবো। আর বাকি বাদ আপনার আরও দেখাইলে এখানেও আরও প্রচুর নাগামরিচর কাছে আমার এখানেও আছে, এখানেও আছে বারাও আছে সবটে ফুল ফালার, ও দেখানি আর একটা ক্যারোলিনা রেইপার আউটাও ইয়ে দিলাইছে এই ধরন ধরছে মজুরিস। এরপরে ও ইতা সারা ও ইতা তো আমার আর আপনার গত ভিডিওতে আমি শেয়ার করছি যে এগুলা আমার কিতা ও ক্যাপসিকামর গাছাই নকল। তো যাই হোক আমার ফোনেও তাহের ওইটাকে কল একটা আইছে, তো আজকে আমার ওই আছে আপনারা লোকের শেয়ারিং করা, আশা করি আপনারা দেখিয়া বেলা লাগবো, যদি ভালো লাগে তো দয়া করে আমার ভিডিওটারে লাইক দেন যেন, শেয়ার করেন যেন, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন যেন, তারা জি হয় লাইক দিবা শেয়ার করবা বেশ বেশ করে শেয়ার করবা। আর ঈদ তো মাশাআল্লাহ খুব একটা দূরই নাই, সবরে অগ্রিম ঈদ মুবারক, সব ভালো থাকুকা সুস্থ থাকুকা, আগামী ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।